আমি সুরক্ষিত সমাজের দ্বারা, রাষ্ট্রের দ্বারা, আইনের দ্বারা। আমারও সেই সব মৌলিক অধিকার পাওয়ার কথা যা আমাদের সংবিধানে আছে, নারী পুরুষ মিলিয়ে। কিন্তু আসলে কি আমরা সেসব পাই? আমি বড় মা, কলকাতায় আমার বাড়ি, বাবা মা দাদা একসাথে আমি আনন্দেই থাকতাম। ভাইকে কি করে বলবো?
ভাই কি ভাববে? তুমি না ভালো মেয়ে, সমাজ কি বলবে? ভালো মেয়ে না কখনো সম্পত্তির ভাগ চায়। সম্পত্তির ভাগ চাইতে গেলেই সম্পর্ক খারাপ হবে, কিন্তু সম্পত্তিতে তো আমারও সমান অধিকার। ভাইয়া বেচারে কি অকেলে সম্ভালে, ভাইয়া বেচারে কি অকেলে সম্ভালে, যাদা ধম্বে সম্ভালে সখিও, যাদা ধম্বে সম্ভালে সখিও, ভাইয়া কা বোঝা ঘটালে সখিও, অবো ভাইয়া কা বোঝা ঘটালে সখিও, বলো সখিও মোর বলো সখিও, বলো সখিও মোর বলো সখিও, অবো যাদা বিনা না রহে সখিও, অবো যাদা বিনা না রহে সখিও। অন্যের বোঝা হয়ে আর থাকবো না। নিজের পরিচিতি নিজেই বানাবো, রোজগার করবো কিভাবে? জানো গাড়ি চালিয়ে, গাড়ি চালাবো, নিজের পায়ে দাঁড়াবো। সঙ্গ মিলকে আমি অনেক চালায়, সঙ্গ মিলকে